होम्योपैथी मैरिज गिलने के लिए डिजीज सॉल्व बाय होम्योपैथी। होम्योपैथी मैरिज गिलने के लिए डिजीज सॉल्व बाय होम्योपैथी। हेलो फ्रेंड, हमारे यूट्यूब चैनल होम्योपैथी नॉलेज गिनारे अपने सकल के स्वागत जाना। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তার মধ্যে অনেক ধরনের পিকিউলার সিমটম যেগুলো আছে বা পিকিউলার ডিজিজ, সেইগুলো নিয়ে আমরা একটু বেশি আলোচনা করি, যেগুলো সচরাচর অন্যান্য ইউটিউব চ্যানেলে বা অন্যান্য আপনার গুগলে সব জায়গায় সচরাচর আপনি সার্চ করে পান না। আর তাছাড়াও আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা চিকিৎসার আওতায় আসতে পারেন না, অনেকে দেখবেন হয়তো শহরে থাকেন, এত ব্যস্ততার মধ্যে সামান্য কিছু সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়ার সময় পান না, তার জন্য তারা নিজেরাই বই দেখে, ইউটিউব দেখে বা অন্যান্য জায়গা থেকে ঔষধপত্র নির্বাচন করেন এবং সেগুলো ব্যবহার করে থাকেন। আর আমরা তাদের জন্য ভিডিওগুলো বানাই একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরে, যাতে তাদের বুঝতে অসুবিধে হয় এবং খুব সহজেই আমাদের ভিডিওগুলো দেখে তাদের সমস্যা মতো ঔষধ নির্বাচন করতে পারেন। তবু আমরা বলে থাকি আপনারা আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান যিনি আছেন তার সঙ্গে একবার আলোচনা করে তবেই আমাদের এই ঔষধগুলো ব্যবহার করবেন। আজকে একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা প্রায় আমাদের কাছে অনুরোধ আসে কিন্তু এটা সব চ্যানেলেই বহু ভিডিওতেই আপনারা দেখে থাকবেন, হয়তো সবার কাছেই এটা আছে এবং খুব কমন ভিডিও, তবু আমরা অনেকের অনুরোধে আজকে আমরা ভিডিওটা আরেকবার করছি। সেটা হচ্ছে নিদ্রাহীনতা। অনেকে দেখবেন অন্যান্য বহু ওষুধপত্র খান অন্যান্য ব্যাথিতে বিভিন্ন রোগের জন্য এবং তার জন্য দেখা যায় তাদের নিদ্রাহীনতা বা তাদের ঘুম আসে না, রাতের পর রাত জেগে থাকে কিন্তু ঘুম আসে না, তার জন্য সৃষ্টি হয় শারীরিক সমস্যা বা অন্যান্য মানসিক সমস্যা। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য তারা দেখবেন বিভিন্ন ধরনের অ্যালজোলাম গ্রুপের যে ওষুধগুলো আছে সেইগুলো খেয়ে থাকে। আর এই অ্যালজোলাম দীর্ঘদিন ধরে নিতে থাকলে স্নায়ুর উপরে বা নার্ভের উপরে একটা কিন্তু এফেক্ট পড়তে থাকে, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ভালো ক্ষতিকর দিক বয়ে নিয়ে আসে। আর এই অ্যালজোলামটা দীর্ঘদিন ধরে কোনো দিনই খাওয়া যুক্তিযুক্ত নয় এবং দেখা যায় এটা খেতে খেতে এটা একটা নেশার মতো হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়, যেটাকে আমরা ড্রাগ অ্যাডিক্টেড বলে থাকি, সেটা কিন্তু কোনো দিনই ছাড়তে পারে না। দেখা যায় তার সব কিছু ঠিকঠাক থাকলেও সে বলে আমার ঘুম হচ্ছে না, বা ঘুমালেও ঘুমাতে যাওয়ার আগেও তার যদি ওই অ্যালজোলাম একটা না খাওয়া হয় যেন তার ঠিকঠাকভাবে ঘুম আসতেছে না। তো এই অ্যালজোলাম থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। তো আমরা বলে থাকি আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু উইদাউট সাইড ইফেক্টে এমন কিছু মেডিসিন আছে যেগুলো যদি কিছুটা ব্যবহার করা যায় খুব অল্প সময়ের মধ্যেই কার্যকরী ফল পাওয়া যায়। কিন্তু মানুষের মধ্যে যেটা ধারণা আছে দেখবেন যে হোমিওপ্যাথি ওষুধ বোধহয় খেলে বহুদিন ধৈর্য ধরতে হয়, মানে আজকে খেলে আপনাকে ছ মাস পরে আপনি ফল পাবেন, এই ধরনের একটা বাজে ধারণা। এগুলো কিন্তু অন্যান্য প্যাথির হয়তো কিছু মানুষ এই প্রচারগুলো করে থাকে বা কিছু মানুষের এই ভুল ধারণার জন্য তারা হয়তো এই হোমিওপ্যাথি থেকে অনেকে দূরে সরে যান। হোমিওপ্যাথিতে ধৈর্য ধরতে এই যে একটা বাজে প্রবাদ আমরা বহুদিন থেকে শুনে আসছি, এটা সহজ ভাষায় যদি আপনাকে বোঝাতে যায় আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, আপনার সুগার, প্রেশার, থাইরয়েড এই সমস্যাগুলো যাদের আছে তারা কিন্তু যে প্যাথিতে ওষুধ খান সেই প্যাথিতে ডাক্তারবাবুরা কী বলে দেন আপনাকে যে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ওষুধটা খেয়ে যেতে হবে। তাহলে আপনি একটা ভাবুন কত বড় মূর্খের মতো কথা যে হোমিওপ্যাথিতে ধৈর্য ধরতে হয়। আপনাকে যদি বলা হয় ডাক্তারবাবু যে ছমাস আপনাকে ওষুধটা খেতে বলেছেন, তাহলে আপনি বলবেন যে ছমাস খেতে হবে, কিন্তু যখন আপনাকে অন্য ব্যথিতে বলে দিচ্ছে এটা লাইফ টাইম খেয়ে যেতে হবে, সুগার, প্রেশার, থাইরয়েড এই সব রোগের ওষুধ আর যতদিন বেঁচে থাকবেন খেতে হবে, তো তখন আপনার কিন্তু ধৈর্যের ব্যাপার নেই, আপনি এক কথাই মেনে নিচ্ছেন। কই আপনি তো ডাক্তারবাবুকে প্রশ্ন করেন না যে তাহলে আমার রোগটা সার্ভে কবে, আমি যদি যতদিন বেঁচে থাকবো, যদি আমার বয়স এখন 30 হয় আর আমি যদি 70 বছর বাঁচি, 40 বছর ওষুধ খাবো, এই যে একটা জিনিস এটা আপনি এক কথাই মেনে নিন, কোনো দিন তো প্রশ্ন করেন না। অথচ দেখবেন হোমিওপ্যাথিতে যদি বলা হয় ছমাস এই ওষুধটা খেলে আপনার লাইফ টাইমের জন্য রোগটা সেরে যাবে তখন কিন্তু বহু অজুহাত। তো যাক সেটা পরের কথা, আজকে আমরা যে ঔষধ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘুম। এই যে ঘুম দেখবেন এখানেও কিন্তু এই ধরনের ভাষা থেকে একটু এড়িয়ে যাবেন। খুব কমন মেডিসিন আপনারা জানেন প্যাসিফ্লোরা মাদার, এই প্যাসিফ্লোরা মাদারটা যদি সাধারণ ঘুমের কোনো ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে আপনি 15 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে সেটা রাত্রে শুতে যাওয়ার অন্তত 1-1.5 ঘন্টা আগে আপনি খেয়ে নিন, তাহলে দেখবেন আপনার সঠিক সময়ে ঘুমের তন্দ্রাভাব এসে যাবে। এবং যদি মনে হয় ঠিক এটাতেও কাজ হচ্ছে না বা আপনার অত্যাধিক দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তাটা যখন তখন এসে যাচ্ছে এবং তার জন্য আপনার ঘুমের ডিস্টার্ব দিচ্ছে, বা আপনার স্নায়ুর উপরে প্রচণ্ড চাপ আছে, সেটা আপনার কাজের প্রেশারই হোক বা অন্য কোনো দুশ্চিন্তা হোক বা অন্য কোনো সমস্যার জন্য আপনার স্নায়ুর উপরে প্রচুর প্রেশার পড়ছে যার জন্য একটা ঘুমের সমস্যা এরকম মনে হচ্ছে, বা আপনার বাস্তব জীবনের কিছু কাজের সমস্যার জন্য, ধরুন আপনি একটা ইলেকট্রনিক্সের কাজ করছেন বা একটা কম্পিউটার একটা কোডিংয়ের কাজ করছেন যেখানে আপনার ব্রেনের উপরে খুব চাপ পড়ছে, এই ধরনের সমস্যাও যদি হয়ে থাকে সেক্ষেত্রে এর সঙ্গে আরেকটা ওষুধ একটু খেতে পারলে আরও ভালো কাজ হয়, সেটা হচ্ছে ক্যালিফোর 6X। এই প্যাসিফ্লোরা মাদারের সঙ্গে তখন যদি আপনি এই ক্যালিফোর 6X একটু খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার আরও ভালো ফল পাবেন।
আর এটা মনে রাখবেন, এই দুটো ওষুধই কিন্তু একদম মূল মেডিসিনের মধ্যে, ঠিক পোটেন্টাইজ মেডিসিন নয়। একটা মাদার বলা হয়েছে প্যাসিফ্লোরা মাদার, আর এটা বায়োকেমিক মেডিসিন, অর্থাৎ আপনার খুব একটা অ্যাগ্রাভেশনের ভয় কিন্তু নেই। আর এটা আপনি যে কোনো নিদ্রাহীনতা ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু সিমটোমেটিক্যালি কোনো মেলানোর প্রয়োজন নেই, যে সিমটমই থাক না কেন আপনার নিদ্রাহীনতা অর্থাৎ নিদ্রা হচ্ছে না এই লক্ষণটার জন্যই কিন্তু এই দুটো মেডিসিন আছে। সেখানে কিন্তু বাকি অন্যান্য সিমটম মেলানোর প্রয়োজন নেই, এই একটা সিমটমের উপরেই আপনি ওষুধ দিতে পারবেন। বাইসত্তি ব্যবহার করলে দেখবেন আপনি অনেক ভালো ফল পাচ্ছেন, এবং তার সাথে সাথে আরও একটা জিনিস দেখবেন, আপনার যে ঘুম ভেঙে গেলে ঘুম আসছিল না, বা একবার যদি ঘুম ভেঙে যায় দেখছেন সেখানে দ্বিতীয়বার ঘুমটা আসতে কিন্তু প্রচুর সময় লাগছে। অনেকে হয়তো বলে থাকবেন, দেখবেন যে আমার ভোরবেলা ঘুম ভেঙে যায় আর ঘুম হচ্ছে না, এটা হতে পারে, কিন্তু আপনার এটা কোনো সমস্যাই নয়, আপনার পর্যাপ্ত ঘুম হয়ে গেছে। একটা মানুষের যে পর্যাপ্ত ঘুম দরকার, সেই পর্যাপ্ত ঘুম হয়ে গেছে, যার জন্য হয়তো আপনার ঘুমটা সকালে খুব ভেঙে যাচ্ছে, তো এটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমরা ঘুমের ডেফিনেশান যদি বলতে যাই, সেখানে কিন্তু কত ঘন্টা এটা ফ্যাক্টর নয়, সেটা হচ্ছে আপনি ঘুম থেকে ওঠার পর যদি নিজেকে ফ্রেশ বোধ করেন, সেটা যদি 4 ঘন্টায় হোক আর 8 ঘন্টায় হোক, সেটাই কিন্তু আপনার কাছে পর্যাপ্ত ঘুম। আপনি যদি সেই সময়ের পর উঠে নিজেকে একদম ফ্রেশ বোধ করে থাকেন, যে আমি নিজেকে একদম ফ্রেশ মনে করছি ঘুম থেকে ওঠার পর, বেশ তরতাজা মনে হচ্ছে, তাহলে সেটাই আপনার জন্য পর্যাপ্ত ঘুম, সেটা যত ঘন্টাই হোক না কেন। তো অনেকে ভোরবেলা ঘুম ভেঙে গেল, তার যদি ভোরবেলা ঘুম ভেঙে যায় দুটোই বলুন, আপনাকে জোর করে শোয়ার কিছু নেই, আর আপনাকে যে এত ঘন্টা কভার করতে হবে সেটাও তাহলে কোনো ব্যাপার নয়। এই ঔষধ দুটো আপনারা নিজেরা ব্যবহার করবেন, তবে কিন্তু এটা দীর্ঘমেয়াদী যে বছরের পর বছর ব্যবহার করে যাবেন এটা কিন্তু কোনো দিনই নয়। তাহলে কিন্তু আপনার এই নিদ্রাহীনতার মূল কারণটা আপনাকে অনুসন্ধান করতে হবে, যে কী কারণে হচ্ছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।